এই ফটোশপ সিসি ভার্সনে আপনারা অনেকেই বাংলা টাইপিং করতে গিয়ে যে সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি তার সমাধান দেখাচ্ছি। সো প্রথমত আমি একটি বাংলা টাইপিং করে দেখাই যে কেমন হয়। তো বাংলায় টাইপ করার জন্য প্রথমত আমি টাইপ টুলে ক্লিক করব। টাইপ টুলে ক্লিক করার পর এই সাদা পেজের মধ্যে যে কোনো জায়গায় আমি ক্লিক করলাম। তো দেখুন এখানে ইংরেজিতে কিছু লেখা এসেছে এবং সেটা সিলেকশন অবস্থায় আছে। আমি যদি এটা কেটে দিই দেখুন আমাদের কার্সারটা দেখতে পাচ্ছি। এবার সাপোজ মনে করুন এখানে লিখছি আপনি কেমন আছেন, তাহলে লিখছি দেখুন আ প দন্তন্য হচ্ছি। এই দেখুন আপনি কেমন আছেন, এই দেখুন কার্সারটা দেখুন আমার কিন্তু প্রথমেই আছে, লেখা সঠিক এসেছে বাট এখানে প্রথমে আছে। কেমন আছেন লিখছি দেখুন কয়েকার ম দন্তন্য, কেমন আ ছয় একার দন্তান্ন। এই দেখুন আপনি কেমন আছেন, এবার জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। তো দেখুন আমার কি কেসটা হলো যে শুরুতে দেখুন কার্সারটা আমার শুরুতেই আছে, লিখা হচ্ছে বাট সঠিক লিখা হচ্ছে, এবার জিজ্ঞাসা চিহ্ন যখন আমি দিলাম তখন কিন্তু এটা শুরুতে চলে আসলো। এই যে সমস্যাটা দেখুন, এই সমস্যাটা আমাদের হচ্ছে। তো এই সমস্যা আপনাদের মধ্যে অনেকেই করছেন, ফেস করেছেন। তো এর সমাধান কিভাবে করব সেটা চলুন আমি দেখি বা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো এই টাইপিং সমস্যার সমাধান করার জন্য আপনি উইন্ডো মেনুতে ক্লিক করবেন। উইন্ডো মেনুতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে প্যারাগ্রাফ আছে। দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই দেখুন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ অপশনটাই ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখুন একটা প্যারাগ্রাফ চলে এসছে। এর মধ্যে দেখতে পাবেন এই যে এখানে একটা অপশন আছে, দেখুন আমার কোথায় ক্লিক হয়ে আছে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন এখানে দেখুন এই অপশনটার নাম লেফট টু রাইট প্যারাগ্রাফ ডাইরেকশন, এটাতে ক্লিক করবেন। আমার এখন হয়ে আছে কোথায় রাইট টু লেফট, তো আমি কোথায় ক্লিক করব লেফট টু রাইট, এই দেখুন এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার লেখাটা কিন্তু এবার সঠিক হয়ে গেছে, এই দেখুন। তো এই লেফট টু রাইট এই অপশনটা যদি আপনার শো না হয় মানে এখানে দেখতে পাচ্ছেন না তাহলে কি করবেন আমি বলে দিই, চলে যাবেন টাইপ টুলে। টাইপ টুলে ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করবেন। দেখুন ল্যাঙ্গুয়েজ অপশন আছে, এই ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মিডল ইস্ট ফিচার্স, এটাতে ক্লিক করা নাই মানে ডিফল্ট হয়ে আছে, তো এরকম হয়ে আছে দেখুন এখন নাই। এবার আমি যদি আবার টাইপ টুলে যাব তারপরে কি করব ল্যাঙ্গুয়েজ অপশন তারপর মিডল ইস্ট ফিচার্স এটাতে ক্লিক করব তাহলে পেয়ে যাবেন। তারপরে এটাতে ক্লিক করার পরেও যদি না হয় আপনার সমস্যার সমাধান তাহলে আরেকটি জায়গায় আমি বলে দিচ্ছি, এডিট মেনুতে ক্লিক করবেন। এডিট মেনুতে ক্লিক করার পর একবার একদম নিচের দিকে আসবেন, দেখবেন প্রিফারেন্স লেখা আছে, এই প্রিফারেন্সে গিয়ে এখানে টাইপ দেখবেন, এই টাইপ অপশনে ক্লিক করবেন। টাইপ অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এরকম অপশন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেছে, এর মধ্যে দেখবেন চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এর মধ্যে থেকে মিডল ইস্টার্ন এই অপশনটাই ক্লিক করবেন। হয়তো আপনার এখানে ক্লিক হয়ে আছে তো এটাতে ক্লিক করবেন, দিয়ে ওকে করবেন, আপনার এই সমস্যার সমাধান আশা করছি হয়ে যায়। আর আমাদের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।